তোমাদের চ্যালেঞ্জ করছি রানীগঞ্জ থেকে যাব ঢাকা শহরে কখন কোথায় টাইম দাও আমরা খেলব এবং এখানে জিতব আমরা ইনশাআল্লাহ কি বলে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম বঙ্গবন্ধুর নাম শেখ মুজিবুর রহমান আল্লাহর একটা নামের মধ্যে রহমান আছে সেই রহমান আর বলল কি মুসলমানের বিবেক আঘাত করলো মুসলমানের একইনে আঘাত করলো আর অপরদিকে হিন্দুদের খোদা ভগবান হচ্ছেন হরে কৃষ্ণ সেইকেই ওরা কত বড় সম্প্রদায় একসাথে দুই ধর্মকে গালি দিল তাই আমাদেরকে মারলে আপনার কাছে বিচার দিব না আমাদের পুলিশ দরকার নেই আমাদেরকে মারলে কারোর কাছে বিচার দিব না কিন্তু কিন্তু নারায়ণগঞ্জে আমাদের ভিতরেও কিছু মোস্তাক আছে যদি ওই মোস্তাকদের আশ্রয় পথে কেউ ভাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ক্ষমতায় আওয়ামী লীগ আসবে কিনা আজকে আমার ভাইয়ের দোয়ায় বলতে চাই আমি থাকি কি থাকি না গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে নির্বাচিত হবে না যারা যারা মনে করছে যে আমাদেরকে ভয় দেখাবে গালি দিবে স্লোগান দিবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এনাফ ইজ এনাফ ওই এক এমপি কমল ভাই বিয়াদবি নেবেন না এমপি হওয়ার পরে তার আগে করতো আওয়ামী লীগ তারপরে গেছে জাতীয় পার্টি তারপরে গেছে বিএনপি আবার করছে জাতীয় পার্টি জাতীয় পার্টি আওয়ামী লীগ আবার বিএনপিতে রাজনীতির ভাষায় বলা হয় দেখে পলিটিক্যাল প্রস্টিটিউট যাদের কোনো আদর্শ নাই এইরা আইসা ক্ষমতা আইসা দলের নেতা হইয়া তারেক রহমান ভালো মানুষ চিনে চোরায় চোর চিনে আইসা ওই খুনিদের বিএনপির মধ্যে ভালো নেতা যারা আছে লাঠি খেয়ে সাইডে চলে গেছে এদেরকে নিয়ে বসেছে কেন সামনে খুন খারাপই করবে খুন খারাপই করতে চেষ্টা করে করেন আমাদের বিরুদ্ধে বক্তব্য দিলে দেন স্লোগান দিলে দেন ভদ্রভাবে রাজনীতি করেন কিচ্ছু বলবো না কিন্তু আমি স্বরাষ্ট্র মন্ত্রী সাহেবের সামনে বলছি কিন্তু নারায়ণগঞ্জের মাটিতে আজকের পর থেকে যদি জাতির পিতা কিংবা জাতির পিতার কন্যাকে নিয়ে কোনো অশ্লীল গালি দিয়ে স্লোগান দেওয়া হয় আমরা কি ছেড়ে দিব চলে বলেন ছেড়ে দিব জনগণের কথা শুনতে হবে আমাদের আমরা জনগণের লোক জনগণের কথা শুনবো জনগণ যদি হুকুম দেয় তাহলে আমরা দেখাবো আমরা কি করতে পারি আরে বেটা নারায়ণগঞ্জ তো আমরা বাড়ি ঘর আমার মন্ত্রী মহোদয় একটু ঝাড়ু কামাবো চুপ থাকেন ওনাদের একটু সম্মান করি ভালোবাসি আর আমার নেতৃত্ব চুপ থাক আমার নেতৃত্ব একটু চুপ থাকে আর মন্ত্রী মহোদয় আচ্ছা ঠিক আছে একদিনের জন্য চুপ থাকলাম আমরা তোমাদের বলতে চাই আমরা তোমাদের বলতে চাই নারায়ণগঞ্জে আমরা কারোর সাথে কিছু খেলবো না আমরা ওই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি সাথে স্বাধীনতার পক্ষের শক্তি ধ্বংসের পরিবর্তে উন্নয়নের শক্তি আমরা এই শক্তি তোমাদের চ্যালেঞ্জ করছি রানীগঞ্জ থেকে যাব ঢাকা শহরে কখন কোথায় টাইম দাও আমরা খেলব এবং এখানে জিতব আমরা ইনশাআল্লাহ